সভাপতি বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে আমাদের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে এখানে নেই তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে আমরা তাকে কারার ফটক ভেঙে ছিনিয়ে নিয়ে আসব আজকে এখানে উপস্থিত আজকের প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমার প্রিয় ভাই আমাদের এখন কাজ করতে হবে এখন কাজের সময় আমি মনে করিয়ে দিতে চাই আজকে থেকে 43 বছর আগে এই আওয়ামী লীগ জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটে গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় বাকশাল সৃষ্টি করেছিল কিন্তু বাংলাদেশের জনগণ সেই বাকশাল চায় নাই সেই বাকশাল তারা টিকিয়ে রাখতে পারে না আজকে পুনরায় আমরা দেখছি তারা একটি অলিখিত বাকশাল কায়েমের নীল নকশায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রেখে এই দেশকে একটি স্বৈরাচারী দেশে পরিণত করেছে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিশ্বের কোন জায়গায় যেমন স্বৈরাচার চিরদিন টিকে থাকতে পারে নাই ঠিক তেমনি বাংলাদেশেও স্বৈরাচার টিকে থাকতে পারবে না আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আজকে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে এক ঘরে করে দিতে হবে এবং ইনশাআল্লাহ এই দেশে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষ যাদের রক্তে রয়েছে গণতন্ত্র তারা এদেশে ইনশাআল্লাহ আবার গণতন্ত্র ফিরিয়ে আনবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা নির্বাচিত করব একটি সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ সেই আদর্শে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন সবাইকে ধন্যবাদ।